আসসালামু আলাইকুম। আজকে আমি 14তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা বিষয় ভাষা বাংলা ও ইংরেজি পদের নাম জুনিয়র শিক্ষক সাধারণ এর প্রশ্নমালা নিয়ে আলোচনা করব। ক বিভাগে আছে বাংলা, মান হচ্ছে 50। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে আমার ভাষা থেকে বা ভাষা সাহিত্য থেকে 5টি প্রশ্ন দেওয়া থাকবে, এই 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে একটি প্রশ্নের জন্য 2 নম্বর করে 5 × 2 = 10 নম্বর। এখানে 5টি প্রশ্ন আপনারা দিতে পারছেন। ক নম্বর, স্তাবিলা বিদুরে বিধি, স্থানুর ললাটে, পারি কি ভূতল, শশী যান যায়, গড়াগড়ি ধুলোয়। এইভাবে 5টি প্রশ্ন আছে, এই 5টি প্রশ্নের আমাদেরকে উত্তর করতে হবে। তাহলে সাহিত্য থেকে 5টি প্রশ্ন। 2 নম্বরে রয়েছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিন। আমাদের 2 নম্বর আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিন। এটা হচ্ছে ব্যাকরণ অংশ থেকে। তাহলে ব্যাকরণ অংশ থেকে আমাদের কি এখানে উপসর্গ দেওয়া আছে, তারপর সমাস দেওয়া আছে, তারপরে সমার্থক শব্দ আছে, তারপরে কি হয়েছে সন্ধি বিচ্ছেদ রয়েছে। 3 নম্বর আছে কি সড়ক দুর্ঘটনার কারণ এবং তার রোধের ব্যাপারে সংবাদপত্রের প্রকাশের উপযোগী একটি পত্র লিখুন। তাহলে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখতে বলছে সড়ক দুর্ঘটনার, অথবা কর্মস্থলে উপস্থিত হতে না পারায় 3 দিনের নৈমিত্তিক ছুটি প্রার্থনা করে কর্তৃপক্ষের কাছে একটি আবেদন লিখুন। এই যে আবেদন 2টি দেওয়া আছে, একটা আবেদন এবং একটা আছে যে সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি, এখানে 10 নম্বর থাকবে। 4 নম্বর, ভাব সম্প্রসারণ করুন। তাহলে 2টি ভাব সম্প্রসারণ দেওয়া থাকবে, একটির উত্তর করতে হবে, 10 নম্বর। তারপরে কি আছে 5 নম্বর, সারা অংশ লিখুন। তাহলে সারা অংশ লিখতে হবে, একটি থাকবে, একটির উত্তর করতে হবে, 10 নম্বর। খ বিভাগ ইংরেজি, মান 50। তাহলে এখানে একটি প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজটির উত্তর করতে হবে। তাহলে প্যাসেজটি আমাদের ভালো করে পড়ে নিতে হবে, তারপরে কি প্রশ্নের উত্তর করতে হবে। 1 নম্বরে এ বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তাহলে এখানে 4টি প্রশ্ন থাকবে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 1 নম্বর করে। এবং 2 নম্বর বলছে গিভ দ্য সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ, মানে এই প্যাসেজটার একটা টাইটেল দিতে হবে। তারপরে কি বলছে 3 নম্বর, সামারাইজ দ্য প্যাসেজ, মানে প্যাসেজটির মূল ভাব করতে বা সামারিজ লিখতে হবে। এরপরে গ্রামার অংশ থেকে 2 নম্বর থাকবে, 2 নম্বরে চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। তাহলে আমাদের 5টি সেন্টেন্স দেওয়া থাকবে, এই 5টি সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে হবে, 5 নম্বর। 2 নম্বরে কী রয়েছে 2-এর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে এই ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে হবে, 5 নম্বর। 3 নম্বর বলছে কি সাপোজ ইউ আর আলাউদ্দিন আল আজাদ অ্যান্ড ইনহ্যাবিট অফ এ রেমোট ভিলেজ ইন রাজবাড়ি, ইউর লোকালিটি হ্যাজ বিন সিরিয়াসলি অ্যাফেক্টেড বাই দ্য ফ্লড, নাও রাইট এ লেটার টু ডিসি অফ ইউর ডিস্ট্রিক্ট ফর ইমিডিয়েট রিলিফ ফর ফ্লড ভিকটিমস। মানে বন্যায় প্রভাবিত হওয়ার কারণে ডিসির কাছে একটি কী বলতে বলছে, চিঠি লিখতে বলছে। অর সাপোজ ইউ আর এ রিপোর্টার অব এ ডেইলি নিউজ পেপার, রিসেন্টলি মসকিটোজ হ্যাভ মেড দ্য লাইফ অফ দ্য পিপল অব ইউর লোকালিটি আনবিয়ারেবল, নাও রাইট এ রিপোর্ট অন মসকিটো ম্যানেজ অফ দ্য এরিয়া। এখানে বলছে একটি রিপোর্ট রাইটিং লিখতে বলছে যে মসকিটো সম্পর্কে। 1 নম্বর, ট্রান্সলেট দ্য ফলোয়িং সেন্টেন্স ইনটু ইংলিশ। তাহলে আমাদের এখানে 5টি বাংলা বাক্য দেওয়া আছে, এই 5টি বাংলা বাক্যের আমাদের কী করতে হবে, ট্রান্সলেট করতে হবে, ইংলিশে লিখতে হবে। 2 নম্বর আছে কি একটি ট্রান্সলেট দেওয়া থাকবে অনুচ্ছেদ আকারে, এই অনুচ্ছেদটাকে আমাদেরকে ইংলিশে করতে হবে, ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইনটু ইংলিশ। এখানে 5 সেন্টেন্স আকারে 5 নম্বর এবং অনুচ্ছেদ আকারেও 5 নম্বর, মোট 10 নম্বর ট্রান্সলেশনে থাকবে। তার 5 নম্বর বলছে রাইট এ প্যারাগ্রাফ অন প্রাইস হাইক। তাহলে সর্বশেষ বলছে একটি প্যারাগ্রাফ লিখুন প্রাইস হাইক সম্পর্কে বা দ্রব্যমূল্যের অগ্রগতি সম্পর্কে, তাহলে এখানে 10 নম্বর। এই ছিল 14তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা স্কুল পর্যায়ে 2-এর প্রশ্নমালা। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।